বাংলার সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যেখানে একবার না গেলে উত্তরবঙ্গ ভ্রমণের পরিপূর্ণতাই আসে না। আর একই জায়গায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট উভয়কে চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে হলে অবশ্যই সান্দাকফু যেতে হবে। সান্দাকফু ভ্রমণ যেহেতু একটু অফবিট, দার্জিলিং বা গ্যাংটকের মতো সহজ নয়, তাই এই অপার্থিব সৌন্দর্যকে উপভোগ করতে হলে যাওয়া আসা থাকা খাওয়া সর্বোপরি ভ্রমণের খরচ কেমন হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা অবশ্যই দরকার। আর সেই জন্যেই এর উপর একটি ট্যুর গাইড তৈরি করতে বসলাম। আর প্রথমেই আমরা জেনে নেব কলকাতা থেকে এখানে আসবেন কিভাবে। সান্দাকফু যাত্রার ট্যুর গাইডের একেবারে সূচনা হবে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে অনেক ট্রেনেই এনজেপি যায় সান্দাকফু যাওয়ার জন্য। কলকাতা শিয়ালদা থেকে দুপুর 2:45 তিস্তা তোরসা, রাত 7:40 উত্তরবঙ্গ, রাত 8:35 কাঞ্চনকন্যা এবং হাওড়া থেকে সন্ধ্যা 6:30 কামরূপ, এই ট্রেনগুলিতে যাওয়া সবচেয়ে সুবিধা। কারণ হল মানেমঞ্জন থেকে দুপুর 2:00 পর আর কোনো গাড়িকে সান্দাকফুর দিকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না, তাই যত সকাল সকাল সম্ভব এখানে পৌঁছে ল্যান্ড রোভার বুকিং সহ অন্যান্য কাজগুলো সেরে নেওয়া দরকার। এসব ট্রেনের ভাড়া 330 টাকা থেকে 630 টাকা স্লিপার এবং এসি 895 থেকে 945 টাকার মধ্যে। যাই হোক, বাড়ির আনা খাবার খেয়ে আরামে ঘুম দিয়ে পৌঁছে যান সকাল সকাল এনজিপি স্টেশনে। গাড়ি ঢুকলো নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি তো আপনি পৌঁছে গেলেন। এনজিপি পৌঁছে আপনার সামনে দুটি কাজ। নাম্বার 1, সকালের ব্রেকফাস্ট করে নেওয়া। আর নাম্বার 2, এখান থেকেই আপনাকে গাড়ি বুকিং করতে হবে। আপনি যদি সকাল 8:00 আগে পৌঁছে যান তবে রাস্তায় ব্রেকফাস্ট করবেন, না হলে এনজিপির সামনেই রয়েছে অনেক হোটেল, সেখান থেকে ব্রেকফাস্ট করে নিন। করার পরে এই যে এদিকে রয়েছে গাড়ি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এইখান থেকে যে কোনো একটা গাড়ি আপনাকে রিজার্ভ করতে হবে। এখানে দুরকম গাড়ি আছে, শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি। রিজার্ভ গাড়ি 4-সিটার হলে 3,000 থেকে 3,500 টাকা ভাড়া পড়বে, আর বড় গাড়ি 4,000 টাকা মানেমঞ্জন পর্যন্ত। যদি দিনের দিন আপনারা এই এনজিপি থেকে চলে যেতে চান মানেমঞ্জন এবং সেখান থেকে ল্যান্ড রোভার বুক করে ডাইরেক্ট টুমলিং কিংবা সান্দাকফু যেতে চান, তাহলে অনেক সকালের গাড়ি ধরে এসে এখান থেকে ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে চলে যেতে হবে। আর যদি আপনি শেয়ার গাড়িতে মানেমঞ্জন যেতে চান তাহলে দুটি রুট আছে, একটা হচ্ছে এনজিপি ঘুম হয়ে মানেমঞ্জন, আর একটা হচ্ছে এনজিপি মিরিক হয়ে মানেমঞ্জন। এনজিপি ঘুম হয়ে মানেমঞ্জন যেতে হলে এনজিপি থেকে ঘুম ভাড়া 200 থেকে 250 টাকা, ঘুম থেকে সুকিয়া বাজার 100 থেকে 150 টাকা এবং সুকিয়া থেকে মানেমঞ্জন আরও 50 টাকা লাগবে। আর 2 নম্বর রুটে এনজিপি থেকে মিরিক হয়ে সুকিয়া বাজার 250 থেকে 300 টাকা ভাড়া এবং সুকিয়া থেকে মানেমঞ্জন সেই 50 টাকা। রিজার্ভ গাড়িতে গেলে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, কিন্তু শেয়ার গাড়িতে গেলে সময় বেশি লাগবে। এভাবে পৌঁছেতে গেলেন মানেভঞ্জন। মানেভঞ্জন এসে আপনার সামনে 4টি কাজ, কি কি চলুন জেনে নিই। প্রথম কাজই হবে ল্যান্ড রোভার বুকিং করা। মানেভঞ্জনে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে এই বুকিং করতে হয়। যদি 2টোর আগে আপনি বুকিং করে নিতে পারেন তাহলে ওই দিনই টংলু কিংবা টুমলিং পৌঁছে যেতে পারবেন। ল্যান্ড রোভার বুকিং করতে লাগবে যে কোনো একটি আইডেন্টিটি কার্ড এবং জেরক্স কপি, ফোন নাম্বার এবং টাকা। এবার আসি টাকার হিসাবে। আপনি যদি 1 রাত 2 দিনের প্ল্যান করেন তাহলে গাড়ি ভাড়া লাগবে 5,500 টাকা এবং নাইট হল চার্জ লাগবে 1,500 টাকা, অর্থাৎ 7,000 টাকায় হয়ে যাবে। আর আপনি যদি 2 রাত 3 দিনের প্ল্যান করেন তাহলে 5,500 টাকা প্লাস 3,000 টাকা, অর্থাৎ 8,500 টাকা লাগবে। আর আপনি যদি ফালুটটা করতে চান তাহলে 3 রাত 4 দিনে যদি এটা করতে চান তাহলে গাড়ি ভাড়া 9,000 টাকা এবং নাইট হল 4,500 টাকা, 13,500 টাকা টোটাল। আর যদি এই ভালুটি দুরাতে করে ফেলতে চান তাহলে 12,000 টাকা লাগবে।
দু নম্বর কাজ পুলিশ ভেরিফিকেশান, এখানে সবার আই কার্ড লাগবে এবং ল্যান্ড রোভার বুকিংয়ের কাগজ নিয়ে যাবেন। এবার আসি তিন নম্বর কাজ, সিঙ্গলীলা ফরেস্টের পারমিট বের করা। এই জায়গায় ফরেস্ট অফিস, এটা আপনি মানিভঞ্জন থেকে যখন ল্যান্ড রোভার বুক করছেন ওখানে পুলিশ ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, তারপর এখানে এসে আপনাকে আবার পারমিট করাতে হবে। এই যে ফরেস্ট অফিস, এখানে টাকা লাগবে। এখানে পার হেড 120 টাকা, অর্থাৎ আগে যা ছিল এখনও তাই আছে, এবং গাড়ির পারমিট হচ্ছে 400 টাকা। সর্বশেষ অর্থাৎ চার নম্বর কাজ, প্রয়োজনীয় শুকনো খাবার, পানীয় জল এবং শীত বস্ত্র যদি লাগে মানিভঞ্জন থেকেই কিনে নিতে পারেন, কারণ এরপর এগুলো কিন্তু ওদিকে অনেক বেশি কস্টলি হয়ে যায়। যাই হোক, মানিভঞ্জন থেকে এবার আপনার যাত্রা শুরু হলো। আঁকাবাঁকা পথে চড়াই উতরাই পথ ধরে এগিয়ে চলা। এ রাস্তায় প্রথম গাড়ি দাঁড়াবে চিত্রে। মানিভঞ্জন থেকে চিত্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটুকু শুধুই উপরের দিকে উঠবে। চিত্রেতে একটা মনাস্ট্রি আছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে। মনে হচ্ছে কোনো এক মায়ার দেশে চলে এসেছি, মেঘের দেশে চলে এসেছি, যদিও এরপরে রয়েছে মেঘমা, যেটা কিন্তু মেঘের দেশ। তো চিত্রে মে দেখনে কে লিয়ে কে হে আবি তো ইয়াছ মাউন্টেন দেখেগা, দার্জিলিং দেখেগা, দার্জিলিং দেখেগা, আর কে আর কে দেখে, ওইটা ওইটা হে। তো হাম লোগো কা ইয়ে ড্রাইভার সাহেব হে, ঠান্ডা লাদেন শেরপা, বহুত আচ্ছা হে। চিত্রে ছাড়ার পর আসবে প্রথম চেকপোস্ট, যেখানে চেকিং করা হচ্ছে যে কোনো একটা আইডি, মানে গাড়ির মধ্যে যে কোনো কারুর একটা আইডি কিন্তু এই চেকপোস্টে আপনাকে দেখা দেওয়া হবে। এবার আসবে লামেধরা, এখানে খানিক সময় চা বিরতি নিতে পারেন। এ হচ্ছে লামেধরা। এই লামেধরায় আমাদের এখন চায়ের বিরতি। আসলে এত ঠান্ডা আর এই চড়াই উতরাই রাস্তা, অনেকটাই আমরা পেরিয়ে এসেছি। চা খেয়ে আবার আমরা রওনা দেব তুমলিংয়ের দিকে। পরবর্তী গন্তব্য হচ্ছে মেঘমা। মেঘমা মানেই মেঘের রাজ্য। তবে এখানে একটি সুন্দর মনাস্ট্রি রয়েছে যা দেখে নিতে পারেন। তাহলে আর কি চলুন, হয়ে গেল মেঘমায়। মেঘমায় এসেও আপনারা এক দু মিনিট রেস্ট নেবেন, এখানে চা খেয়ে নিতে পারেন বা কফি খেয়ে নিতে পারেন। মনাস্ট্রি দেখা শেষ হলে গাড়ি এগোবে টংলুর দিকে। টংলু থেকে প্রথম দেখা মিলবে স্লিপিং বুদ্ধার, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার। টংলু তো আমি দেখছি কিছু থাকার হোমস্টে রয়েছে, এখানে কোন কোন হোমস্টে রয়েছে? জিটি হাট, এটা ও আমার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে জিটিয়া হাট টংলুর। তবে এবার বলে দিই, আপনার বাচ্চা কিংবা ফ্যামিলি নিয়ে আপনি অবশ্যই সান্ডাকফু বেরিয়ে যেতে পারেন। খুব ধীরে ধীরে হাঁটবেন, আস্তে আস্তে কথা বলবেন এবং শ্বাসকষ্টের নানান ওষুধপত্র নিয়ে আসবেন। এখন অবধি যে রাস্তা আমি এসেছি টংলু পর্যন্ত কোনো অসুবিধে নেই, আসা যাবে। এবার আপনার গাড়ি ছুটবে টুমলিংয়ের দিকে, আর এখানেই আপনার প্রথম রাত কাটাতে হবে। টুমলিং, টুমলিংয়ে এসেও আপনার প্রথম কাজ হোমস্টে খোঁজা। এখানে থাকার জন্য 3 থেকে 4টি হোমস্টে রয়েছে। আমরা ছিলাম সিদ্ধার্থ লজে। এখানে থাকা এবং খাওয়া 1200 থেকে 1500 টাকা একজনের। টুমলিং থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, আর ওইটা হচ্ছে টুমলিংয়ের ভিউ পয়েন্ট। আর আমরা আছি এই সিদ্ধার্থ লজে। সিদ্ধার্থ লজে এখন আমাদের নিয়েছে থাকা খাওয়া দিয়ে 1200 টাকা।
ওটা এর কমেও অক্সিজেনে পাওয়া যাবে। সূর্য ডুবে গেছে, এখন শুধু মেঘের আনাগোনা, আর স্লিপিং মুদ্রার উপর যে রোদটা পড়েছিল সেটাও এখন আর নেই। ধীরে ধীরে সূর্য অস্তমিত, এদিকে সূর্য অস্ত গিয়েছে। আর এর পাশেই যে হোমস্টেটি রয়েছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিন হিল হোমস্টে, এখানেও আপনারা থাকতে পারেন। এটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট টুমলিং এর ঠিক পাশেই, আর এর থেকে নেমে গিয়ে আপনি পাবেন সিদ্ধার্থ লজ, শিখর লজ ইত্যাদি। তো এখানে যে কোনো একটা জায়গায় থাকতে পারেন, সব জায়গায় মানে থাকার জন্য ন্যূনতম যেটা দরকার সেটা আছে, তবে শিখর লজটা একটু ভালো এর তুলনায়, হয়তো রেটটাও একটু বেশি নেবে। টুমলিংয়ের সূর্যোদয়, বাঁদিকে সূর্য এখন পুরোপুরি উদিত হয়ে গেছে দেখুন, আর তার ঠিক বাঁদিকে এই কাঞ্চনজঙ্ঘা, একদম স্লিপিং বুদ্ধা। মাউন্ট কাব্রু থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট পান্ডিম, কুম্ভকর্ণ সব জেগে উঠে যায়। ভিউ পয়েন্টে আসবেন একেবারে সকালবেলা, চলে আসবেন 6টা নাগাদ বা তার একটু আগে, সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে দেখতে পারবেন। টুমলিং খুবই সুন্দর জায়গা, আপনি ওদিক থেকে শুধু টুমলিং ঘুরেও ফিরে যেতে পারেন। সকালের সূর্যোদয় দেখে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ুন সান্দাকফুর দিকে। টুমলিং থেকে কিছু দূর যাওয়ার পর শুরু হবে সিংগলীলা ন্যাশনাল পার্ক, তাই ফরেস্টে ঢোকার আগে পারমিট দেখাতে হবে চেকপোস্টে। আর এখানেই আপনার আবার আপনাকে সেই সিংগলীলার যে টিকিট আপনি কেটেছিলেন মানিকগঞ্জ থেকে সেটা আবার দেখাতে হবে, দেখিয়ে আপনি এই অভয়ারণ্যে প্রবেশ করবেন। সামনে দেখুন রাস্তায় বরফ জমে আছে, ঘনক রাস্তা, এখনো সেই খারাপ অবস্থা আসেনি, রাস্তা এখনো পাকা রয়েছে। মানিকগঞ্জ থেকে গৈরিবাস পর্যন্ত এই 19 কিলোমিটার রাস্তা ভালো, তারপর বাকি 12 কিলোমিটার রাস্তা কিন্তু ভীষণ খারাপ। সিংগলীলা ন্যাশনাল পার্কের ভেতরে আছি, তো এক ছমছমে পরিবেশ আর কি, আপনি যখন তখন যেখানে সেখানে দাঁড়াতে পারবেন ঠিকই, নেকড়ে ভল্লুক এগুলো হয়তো সরাসরি আপনার সামনে আসবে না, কিন্তু এই সমস্ত গাছের ডালপালায় আপনি কিন্তু রেড পান্না দেখতে পারেন, বহু পুরনো শ্যাবলা হয়ে আছে। সামনেই গৈরিবাস, গৌরিবাস। এখান থেকে সান্দাকফু কত দূর আছে? তো গৌরিবাস মে ক্যা ক্যা হ্যায়? গৌরিবাস মে এক ইধর এক কমিস্ট হ্যায়, হ্যাঁ, ওই যে জো ফরেস্ট কোয়ার্টার হ্যায়, হ্যাঁ, ইধর ভি লোক রহতা হ্যায়, হ্যাঁ, রহতা হ্যায়। গৌরিবাসে রয়েছে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট এন্ড হোমস্টে গৌরিবাস, এটা খুবই প্রোটেক্টেড এরিয়া, এই জন্য এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নাই, আর ড্রোন শট তো মোটেই অ্যালাউ নাই। যাই হোক, টুমলিংয়ের পর আমাদের প্রথম আমরা দাঁড়ালাম এখানে, এখানেও চেকপোস্টে চেক করা হচ্ছে। গৈরিবাসের পর লাস্ট 12 কিলোমিটার রাস্তা, এরকম পাথুরের রাস্তা দিয়েই যেতে হবে। লাদেন ভাই গাড়ি চালাচ্ছেন, আর এবার পেছনে ঝাঁকুনিটা দেখুন, প্রচণ্ড ঝাঁকুনি হবে কিন্তু পেছনে উঠলে, এগুলো ধরে রাখবেন এরমভাবে, তাহলে কিন্তু বিপদ হবে। এ রাস্তায় মূলত দু ধরনের গাড়ি চলে, এই ল্যান্ড রোভার এবং বোলেরো। আর ল্যান্ড রোভার এবং বোলেরোর মধ্যে পার্থক্য আছে, বোলেরো একটু আরামদায়ক হবে কিন্তু বোলেরোর ইঞ্জিনে কিন্তু এত জোর নেই ল্যান্ড রোভারে যা আছে। শুধু তাই না, ল্যান্ড রোভার যদি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় যখন তখন কিন্তু এটা ঠিক করা যাবে, কিন্তু বোলেরো তা হবে না, সেই দূর থেকে কোনো জায়গা থেকে মেকানিক আসবে তারপর ঠিক করবে। এই সুতরাং দুটোর মধ্যে ডিফারেন্স এই, আপনারা এবার বিচার করে যেটা ভালো লাগে সেটাই আসবে। সামনেই কালীপক্ষী দেখা যাচ্ছে, গৌরিবাস থেকে 6 কিলোমিটার এসে আমরা কালীপক্ষী বসালাম। কালীপক্ষী, পক্ষী মানে হচ্ছে লেক, এই দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম,
এখান থেকে দুটো রোড দেখা যাচ্ছে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। এই যে এদিকটা ইন্ডিয়ার রাস্তা, আর এদিক চলে গেল নেপালের রাস্তা। হ্যালো, পার হেড কিতনে কা? পার হেড কিতনে কা? 50 রুপিস। 50 রুপিস। কালীপুকুরির পর থেকে এটা লাগে 50 টাকা করে পার হেড নেপালে এন্ট্রি করার জন্য। দেখো পুরো জম গেছে, পুরো জমে গেছে, দেখুন বড়। ওয়াও, এগুলো কি? ইয়াক, এই রকম ইয়াক ইয়াক এগুলো। সর্বোচ্চ 6 জন বা 7 জন বড় জোট এই ল্যান্ড রোভারে করে কিন্তু যেতে পারেন। এছাড়া 4 জন 5 জন আসলে তো কোনো ব্যাপারই নয়। নেপালি রাস্তার এটাই বৈশিষ্ট্য, দেখুন এখানে কিন্তু পাথর নেই, মাটির রাস্তা, যার জন্য অনেকটাই সমতল বলা যায়। সামনেটা ওই হচ্ছে সান্ডাকফু, আর বেশি নেই, এখান থেকে 4 কিলোমিটার মতো আছে। তো এখন এখানে দাঁড়িয়েছি, ম্যাগি বা অন্য কিছু যদি খেতে চান খেতে পারেন, এখানে একটা হোমস্টেও আছে। এই দেখুন এখানকার সারথি, এখানে রয়েছে চিতেন হোমস্টে সান্ডাকফু। এরপর আসবে বিকে ভঞ্জন। যেতে যেতে বলে রাখি, এখানে কখন আসবেন, বছরে 2টি সময়, নভেম্বর থেকে ডিসেম্বর, যখন পরিষ্কার আকাশ পাবেন, ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, আর মার্চ থেকে এপ্রিল, যখন বরফ এবং রডোডেনড্রন ভালো পাবেন। বিকে ভঞ্জন পার হওয়ার পর শেষ 2 কিলোমিটার রাস্তা রুদ্ধশ্বাস যাত্রা, 30 থেকে 60 কিলোমিটার অ্যাঙ্গেলে শুধুই উপরে ওঠা আর কঠিন বাঁকে হেলে পড়া। সিংহলীলা ন্যাশনাল পার্ক সান্ডাকফু, এই দেখুন সান্ডাকফু। সান্দাকফু পৌঁছে আবারও খুঁজতে হবে থাকার জন্য হোমস্টে। সান্দাকফুতে মোট 4টি হোমস্টে রয়েছে। হে হচ্ছে সানরাইজ হোটেল, আর তার সামনে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। হে হচ্ছে সানরাইজ হোটেল, এটা হচ্ছে শেরপা চ্যালেট। আর সানরাইজ হোটেলে রুম রেন্ট আছে, ওদের যে পুরনো বিল্ডিং আছে এখানে 1,500 টাকা রুম রেন্ট। তার শেরপা চ্যালেট থেকে ওই রয়েছে সানরাইজ হোটেল, আমরা আছি শেরপা চ্যালেটে। এই হচ্ছে আমাদের রুম, ঢুকলাম, নিচে কার্পেট দেওয়া রয়েছে এবং দুটো বেড, দেখুন এখানে একটা, এখানে একটা। এইসব রুম থেকে উল্টো দিকের ভিউ দেখুন কি অপরূপ। আর এটা হচ্ছে টয়লেট, দেখুন টয়লেটটা মোটামুটি সাইজের। এটা হচ্ছে রান্না, ফুডিং এন্ড লজিং একসাথ, একসাথ মে 15 থেকে 2000 তক পড়েগা। 15 কি 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 ইনক্লুড কি গায়ে ডিনার মে, ও ডিনার অর ব্রেকফাস্ট অর লাঞ্চ? নেই লাঞ্চ নেই, এক্সট্রা ভালো পুরিয়ান নেই। হচ্ছে গরম গরম দেখুন ভাত। হোমস্টে থাকলেন, এবার আপনাকে খেয়ে দে ফ্রেশ হয়ে নিন, তারপর বেরিয়ে পড়ুন পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখার জন্য। শেরপা চ্যালেট সানরাইজ হোটেল, আর আমার পেছনে রয়েছে গোটা হিমালয়ান রেঞ্জ, একদিকে কাঞ্চনজঙ্ঘাট আর এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট। সান্দাকফু থেকে চোখের উপর উদ্ভাসিত হলো শৈতবুদ্ধ। সান্দাকফু থেকে মাউন্ট এভারেস্ট, তার পার্শ্ববর্তী শৃঙ্গগুলো লোৎসে মাকালু পরিষ্কার দেখা যাচ্ছে সান্দাকফু থেকে। ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, এটি হচ্ছে নমোবুদ্ধা হোমস্টে, কিন্তু এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় না। রুম থেকে ভিউ দেখার থেকে আমার মনে হয় একটু এদিক ওদিক সরে ভিউ দেখাটা বেটার, সেক্ষেত্রে ইন্ডিয়ান এই নমোবুদ্ধায় আপনারা থাকতে পারেন। সানরাইজ হোটেলের পাশেই রয়েছে সান্দাকফু সর্বোচ্চ শৃঙ্গ, ওই উপরটা। সান্দাকফু টপে প্রচণ্ড হাওয়া দেয়, তাই আপনারা যদি এই টপে উঠতে চান তাহলে অবশ্যই সকালে আসবেন, কারণ তখন হাওয়ার দাপট অনেকটাই কম থাকে। সারা দিন এখান থেকে এই দৃশ্য, সারা দিন।
এবার আসা যাক সান্দাকফু গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো না জানলেই নয়। চলুন জেনে নিই। সান্দাকফু তো আপনি চলে গেলেন, এইবার এখানে নেটওয়ার্ক কী আছে? এয়ারটেল আর জিও কিছুটা কাজ করে, বাকিটা করে না। এছাড়া আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এই সমস্ত হোমস্টে থেকেও বাড়িতে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক চালাতে পারেন। এখানে অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, এখানে কিন্তু কোনো এটিএম নেই, এটা খেয়াল রাখবেন। এবার সান্দাকফু যদি আপনার বেড়াতে আসেন তাহলে কী ধরনের পোশাক ব্যবহার করবেন? দেখুন, আমার এই যে টুপি উপরে একটা আছে, নিচে একটা আছে, এর সঙ্গে কিন্তু হাওয়া পাস করবে না এই ধরনের কোনো টুপিও কিন্তু আপনাকে এক্সট্রা পরতে হবে। সঙ্গে এরকম উলিকট এবং উলিকটের সঙ্গে এই ধরনের জ্যাকেট পরতে হবে। পায়ে আপনি ইনার আনবেন পায়ের জন্য, এবং তার সঙ্গে জিন্সও থাকবে, আর গ্লাভস ঠিক এরকম হবে যেখানে হাওয়া ঢুকবে না। মোজাও তাই, সব মোটা মোটা নিয়ে আসবেন, না হলে কিন্তু সান্দাকফুতে টিকতে পারবে না, কারণ এখানে প্রচণ্ড হাওয়া আর সেই সঙ্গে কনকনে ঠান্ডা। খেয়াল রাখবেন যাতে যে হোমস্টেতে আসেন সেখানে যেন গরম জল থাকে, খাওয়ার জলও কিন্তু গরম লাগবে, যার জন্য বাড়ি থেকে মিল্টন হোক বা অন্য যে কোনো যে গরম জলের যে ফ্লাস্ক রয়েছে সরু, ওইগুলো কিন্তু বহন করবেন, ওগুলোতে জল অনেকক্ষণ গরম থাকবে। এইবার সান্দাকফু বেড়ানোর সব থেকে বেস্ট টাইম কখন? অক্টোবর মাস থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় আসবেন, কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন। বরফ হয়তো নাও পেতে পারেন, কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাটা ঠিকই পাবেন। এছাড়া মার্চ এপ্রিল মে এই সময় যদি আসেন তাহলে বরফের সঙ্গে পাবেন রডোডেনড্রন। সান্দাকফু যেহেতু অনেকটাই উঁচু, তাই এখানে আসলে অবশ্যই শ্বাসকষ্টের ওষুধ আনবেন, যেমন কমন, কোকা 30, কপ্পুর ইত্যাদি। এছাড়া আপনার যে ধরনের রোগ আছে সেই ধরনের ওষুধপত্র অবশ্যই বহন করবেন। সান্দাকফু সূর্যাস্ত যদি দেখতে হয় খুব ভালো করে, তাহলে সান্দাকফু থেকে আরও 2 কিলোমিটার হয় হেঁটে, নাহলে গাড়িতে করে পৌঁছাতে হবে আল। আল থেকে সূর্যাস্ত সব থেকে ভালো দেখা যায়, কিন্তু সূর্যোদয় আপনি আপনার হোমস্টেতে বসেই দেখতে পারবেন। আমরা হেঁটে উঠছি, আলে যাচ্ছি আলে। ও মাই গড, কাহা সে কাহা আ গয়া রে ভাই। এই 2 কিলোমিটার ট্রেক করে আমরা আলে এসেছি সূর্যাস্ত দেখতে। আল থেকে আর কিছু সময়ের অপেক্ষা, সূর্য অস্তমিত প্রায়। হোমস্টেতে ফিরে আসুন, রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে ভোর ভোর উঠে পড়ুন সূর্যোদয়ের জন্য। সান্দাকফু থেকে সূর্যোদয়, সূর্য উঠছে সেই সন্ধিক্ষণ একেবারে মুখোমুখি আমরা সবে একটুখানি চাঁদের মতো জেগে উঠেছে, ধীরে ধীরে উপরে উঠছে সে। এই তো, আহা কি মহাজাগতিক দৃশ্য! সান্দাকফু থেকে কি ঠান্ডার মধ্যে এই সূর্যোদয় উপভোগ করছি, সামনে এই মেঘের ভেলভেট দেখুন। সান্দাকফুতে তার প্রথম কিরণ সে এক অপার ভালো লাগা, অপার সৌন্দর্য তৈরি করেছে। অনেকেরই প্রশ্ন থাকে যে খরচ কত, খরচ কত। বিভিন্ন ভিডিওতে আপনারা বিভিন্ন জায়গায় এই কথাটি বারবার বলে থাকেন, তাই আজকে একেবারে ক্লিয়ার করে আমি বলবো সান্দাকফু ভ্রমণের খরচ কেমন হবে। প্রথমেই বলি, খরচের হিসাবের এই হিসাবটি কিন্তু যখন ভিডিও পাবলিশ হচ্ছে তখনকার। 6 জন যদি একসঙ্গে যান তাহলে একজনের খরচ কত সেটা দেখানো হয়েছে। 1 নম্বরে আছে কলকাতা থেকে এনজিপি যাওয়া আসার ভাড়া 330 করে 660, এনজিপি থেকে মানেভঞ্জনের গাড়ি 3000 টাকা রিজার্ভ, 6 জন গেলে 500 টাকা করে, যাওয়া আসা 1000, ব্রেকফাস্ট 80 টাকা। 4 নম্বরে ল্যান্ড ওভার এবং পারমিট করার জন্য 8500 টাকা, 6 জনের একজনের পড়ল 1420 টাকা, পারমিট 120 টাকা, আর পারমিটের জন্য গাড়ি নেয় 400 টাকা, 6 জন হিসেবে 70 টাকা। তুমলিং হোমস্টেতে থাকবেন 1200 টাকা থাকা খাওয়া, এবং সান্দাকফু হোমস্টে 1600 টাকা থাকা খাওয়া, অন্যান্য আরও 1000 টাকা আমি এক্সট্রা ধরে নিয়েছি, আর এসব যোগ করে আমার হয়েছে 7120 টাকা, এর কম বেশি হতে পারে।